প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি আমি আজকে তোমাদের মাঝে স্যাটেট পর্ব নম্বর পনেরো এখানে আলোচনা করব অনুসরণী দুই দশমিক এক এক নয় নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তোমরা সকলেই মনোযোগ সহকারে অঙ্কটি দেখো আমি প্রথমেই তোমাদেরকে ডাকটি করে দিচ্ছি এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁচল্লিশের সকল গুণনীয়কের স্যাট হলে এ ইন বি এবং বি এ ইন্টারসেকশন বিণয় করক আমাদের কী বলছে এ এবং বি হচ্ছে পঁয়ত্রিশ এবং পঁচল্লিশের সকল গুণনীয়কের স্যাট গুণনীয় মানে উৎপাদক অর্থাৎ পঁয়ত্রিশের যতগুলো উৎপাদক আছে তার সেট ক্যামেরাই দর্মুখ এবং পঁচল্লিশের যে সকল গুণনীয় বা উৎপাদক আছে তাদেরকে আমরা বি ধর্ম এবং সেখান থেকে এ ইউন বি এবং এ ইন্টারসেকশন বি আমাকে নির্ণয় করতে হবে তাহলে তো আমাদের দেওয়াই আছে এখানে যে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁচল্লিশের সকল গুণনীয়কের সেট তাহলে আমরা লিখে পেলি দেওয়া দেওয়া সে দেওয়া আছে পঁয়ত্রিশের পঁয়ত্রিশের সকল গুণনীয়কের গুণনীয়কের পঁয়ত্রিশের সকল গুণনীয়কের স্যাট স্যাট সমান কত এ এই যে এ পঁয়ত্রিশের সকল গুণনীয়কের সেট তাহলে এখন আসো আমরা পঁয়ত্রিশকে ভাঙ্গাই কী কী পাই দেখো পঁয়ত্রিশকে আমরা বাঙ্গাইলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের কি এ সেটের অন্তর্ভুক্ত তাহলে আমরা এই সেটের মধ্যে কী কী পাবো দেখো পঁয়ত্রিশকে যদি আমরা বাঙ্গাই পঁয়ত্রিশকে এক দেওয়া ভাগ যায় পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশকে দুই দেওয়া যায় না তিন দেওয়া যায় না চার দেওয়াও যায় না পাঁচ দেওয়া যায় তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় দেওয়া যায় না সাত দেওয়া যায় আট দেওয়াও পঁয়ত্রিশকে ভাগ যায় না ন দেওয়াও যায় না দশ দেওয়াও যায় না একবারে আবার কত দেওয়া পঁয়ত্রিশ দেওয়া যায় তাহলে আমরা পঁয়ত্রিশের কয়টা গুণ নিয়োগ পেলাম এক দুই তিন চারটা অর্থাৎ এক ফাইভ সেভেন পঁয়ত্রিশ এটি হচ্ছে তোমার কি পঁয়ত্রিশের গুণনীয়কের সেট এখন আসো আমরা পঁচল্লিশের গুণনীয়কের সেট এবং পঁচল্লিশের গুণনীয়কের সেট পঁচল্লিশ এর পঁচল্লিশের সকল গুণনীয়কের সেট গুণনীয়কের গুণনীয়কের স্যাট এটা হচ্ছে আমাদের বি পঁচল্লিশের সকল গুণনীয়কের স্যাট হচ্ছে আমাদের বি তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি সুতরাং বি সমান আমরা কি লিখতে পারি অর্থাৎ এই পঁচল্লিশকে আমার কোন কোন সংখ্যা দেওয়া বাগ যায় তারাই হচ্ছে আমাদের পঁচল্লিশের গুণনীয় এখন দেখো পঁচল্লিশকে আমরা বাক করতে পারি এক দিয়া পঁচল্লিশকে আমরা বাক করতে পারি তিন দিয়া, পাঁচ দিয়া, পঁচল্লিশকে নয় দেওয়া বাক করা যায় পনেরো দেওয়াও বাক করা যায় এবং পঁচল্লিশ দেওয়াও বাক করা যায় তাহলে আমরা পঁচল্লিশকে বাক করতে পারি এক দ্বারা তিন দেওয়া পাঁচ দেওয়া নয় দেওয়া পনেরো দিয়া পঁচল্লিশ দিয়া এবং এরাই হচ্ছে পঁচল্লিশের গুরণীয় করে স্যাট এবং এবং এদেরকে নাম দিলাম আমরা বি এখন আস আমরা বের করবো এ ইউনিয়ন বি কত তাহলে আমরা লিখব এখন এ ইউনিয়ন বি এখন এ ইউনিয়ন বি সমান এর উপাদানগুলো লেখক এর উপাদানগুলো হচ্ছে তোমার এক পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে তোমার ইউনিয়ন বিয়ের উপাদানগুলো লেখো এক তিন পাঁচ নয় পনেরো পরে হলো তোমার পঁচল্লিশ এখন এদেরকে ইউনিয়ন করো ইউনিয়ন মানে সবগুলো লিখতে হবে তাহলে আমাদের কী কী আসবে এক আসবে তিন আসবে পাঁচ আসবে সাত আসবে তারপরে তোমার নয় আসবে পনেরো আসবে পনেরো পনেরো পরে পঁয়ত্রিশ আসবে তারপরে তোমার পঁচল্লিশ আসবে এরা হচ্ছে তোমার এই নন বি এক তিন পাঁচ এক তিন পাঁচ সাত নয় পনেরো পঁয়ত্রিশ পঁচল্লিশ এটা হচ্ছে আমার একটা আনসার এখন আসো আমরা বারি করবো এ ইন্টারসেকশন বি তাহলে এবং কে লিখবো আমরা এবং আমাদের দরকার এখন এ ইন্টারসেকশন বি এখন দেখো তুমি এ এর মানগুলা লেখো এক পাঁচ সাত পনেরো এক পাঁচ সাত পনেরো এটা হচ্ছে তোমার এক পাঁচ সাত পঁয়ত্রিশ সাত পঁয়ত্রিশ এটা হচ্ছে এর মান পরে ইন্টারসেকশন লেখো তুমি বিয়ের মান বিয়ের মান কত এক তিন এক তিন পাঁচ তারপরে নয় পনেরো তারপর হচ্ছে তোমার পঁচল্লিশ এটা হচ্ছে তোমার বিয়ের মানে এক তিন পাঁচ নয় পনেরো পঁচল্লিশ এখন এদের সাথে তুমি ইন্টারসেকশন করো ইন্টারসেকশন মানে মিলে নেওয়া আর কি কি মিলে আছে দেখো এখানে এক আছে এখানেও এক আছে তাহলে আমরা এক বুক এখানে পাশ আছে এখানেও পাশ আছে তাহলে আমরা কী লিখবো পাশ লিখব এখানে তিন আছে কিন্তু এখানে তিন নাই এখানে সাত আছে এখানে সাত নাই এখানে পঁয়ত্রিশ আছে কিন্তু এখানে কোনো পঁয়ত্রিশ নাই তাহলে আমরা কী পেলাম এক আর পাশ পেলাম এটা হচ্ছে তোমার এই ইন্টারসেকশন বিয়ের মান এখানেও তোমার আনসার প্রিয় শিক্ষার্থী আমরা নয় নম্বর অঙ্কটা করলাম তোমরা এটা বাড়িতে বারবার খাতায় করবে প্র্যাকটিস করবে দেখবে যে একদম অঙ্ক আমাদের ছেটের তোমরা সকলেই ভালো থাকো সুন্দর থাকো এই কামনা করে আমি আজকের পর্ব শেষ করছি সকলকেই ধন্যবাদ